দেশ বিদেশ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি সালামু আলাইকুম। সাতক বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি সিলেটের শিল্পনগরী হিসেবে পরিচিত। ব্রিটিশ আমল থেকে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও সাতক সিলেট জেলার সাথে সবকিছুতেই সম্পৃক্ত। সাতক শিল্প নগরী হলেও সাতকে ঘুরে দেখার মতো অনেক ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থান রয়েছে, যেই স্থানগুলো সাতক ভ্রমণে আপনারা ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার জন্মস্থান সিলেট বিভাগের প্রত্যেকটা উপজেলার সৌন্দর্যগুলো তুলে ধরছি। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে সাতক উপজেলা দেখাব। চেষ্টা করব এই ভিডিওতে সাতক উপজেলার সৌন্দর্য এবং সাতক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার। আসসালামু আলাইকুম সবাইকে, সিলেট বিভাগের সুনামগঞ্জ সাতক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুরা, আজকে এসেছি সাতক উপজেলা। আমি সিলেটের প্রত্যেকটা উপজেলায় যাই এবং সেই উপজেলার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর এই একটা উপজেলা আসলে আমার এখন পর্যন্ত আসা হয়নি, আর আজকে এখানে আসার পিছনে যার মানে সবচেয়ে বেশি অবদান করিম ভাই, যিনি আমাকে ইনভাইট করেছেন যে এখানে আসার জন্য। উনি আমার নিয়মিত দর্শক এবং উনি দেখেছেন আমার চ্যানেলে যে সাতকের কোনো ভিডিও নেই। তো উনি বলছেন, ভাই আপনি সব জায়গার ভিডিও করলেন কিন্তু সাতকের কোনো ভিডিও নেই। তো তার মানে উনার এই ইনভাইটের কারণে আজ আমাকে আসতেই হয়েছে। আজ আপনাদেরকে পুরো এই সাতক উপজেলা দেখাবো। তো আজকে আমরা আছি, আমি আছি এবং আমার সাথে আছেন করিম ভাই। সালামু আলাইকুম। তো সাতক বৌলা, উনি হচ্ছেন এই সাতকের কৃতি সন্তান এবং উনি আজকে আমাকে সারাদিন পুরো সাতক ঘুরিয়ে দেখাবেন, সাতকের কী আছে সৌন্দর্য সব কিছু ঘুরে দেখাবেন। সাতক ভ্রমণ গল্পটা আমার শুরু হয়েছে সিলেট থেকে, আর আমি এখন আছি সিলেট শহরে। বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি সাতক ভ্রমণে যান তাহলে কীভাবে যাবেন এবং কত টাকা খরচ পড়বে। সিলেট থেকে কিন্তু বন্দরবাজার থেকে সিএনজি করে আপনারা সাতক যেতে পারবেন। তাছাড়া আম্বরখানা এবং কুমারগাঁও বাস স্টেশন থেকেও কিন্তু সাতক যেতে পারবেন। বাসে করে সাতক যাওয়ার জন্য ভাড়া হচ্ছে 70 টাকা করে, আর সিএনজি করে 130 টাকা করে। তো আমি প্রায় 1 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যাই সাতকে, আর এখন আছি সাতক বাজারে। করিম ভাইয়ের সাথে আগে যোগাযোগ হয় এবং তিনি বলেন যে এখানে এসে নামার পর ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে। কন্ট্যাক্ট করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি একটি অটোরিক্সা নিয়ে হাজির হন। আমরা আছি এখন সাতক বাজারে, সাতক শিল্পনগরী সাতক বাজারে। তো পুরো বাজারটা আমরা ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা, সাতক বাজার দেখানোর সাথে সাথে আপনাদেরকে সাতক সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেই। সাতক উপজেলাটি সিলেট বিভাগের একটি অন্যতম সুন্দর উপজেলা। যদিও এই উপজেলাটি সুনামগঞ্জ জেলায় পড়েছে, কিন্তু সাতকের মানুষ এবং সাতকের সব কিছু কিন্তু সিলেট বিভাগের সাথে সবচেয়ে বেশি মানে জড়িয়ে আছে। আর খুব সহজেই আসলে সাতক সিলেট থেকে ভ্রমণ করা যায় কাছাকাছি, যার জন্য আসলে সিলেটের সাথে সাতকের সম্পর্ক খুব ভালো। চুন শিল্পে কিন্তু সাতক সারা বিশ্বে খ্যাতি অর্জন করে এবং পুরো বাংলাদেশে কিন্তু খ্যাতি আছে এই সাতকের। আর এই অনেকে মনে করে থাকেন যে চুন শিল্পের প্রতিষ্ঠা বাংলাদেশে হয়েছে এই সাতকেই হয়েছে। ব্রিটিশ আমলে 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় জর্জ ইংলিশ ব্যবসা করার জন্য সপরিবারে এখানে অবস্থান করেন এবং চুনাপাথরের ব্যবসা আরও প্রাতষ্ঠানিক রূপ দেন। সেই সময় সাতক চুন শিল্পে সারা বিশ্বে পরিচিতি ও খ্যাতি অর্জন করে ব্রিটিশদের সময়ে আসলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সাতক বাজার। আমি কিন্তু আপনাদেরকে সাতকের পুরো যে বাজার আছে, এই সাতক শিল্পনগরীর যে বাজার আছে, পুরো বাজারটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি অটোতে করে, করিম ভাই সাথে আছেন, আমরা ঘুরছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে সাতকের যে মসজিদ, সেই বাজারেই কিন্তু এই মসজিদটি অবস্থিত। জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি আপনার দেহ ফকির লাল ভাই যে আহ্বান করেন শাওন আহমেদ ভাই,
ফকির লাল মিয়া তাইনোর বাসার সামনে আইসেও দেহ কা আপনার তাইনোর বাসা অনেকে তো অনেক কিছু কইন যে গানের মাঝে গালাগালি করেন না অনেক কথাবার্তা কইন তাইনোর যে বাসা বাসার সামনে যে একটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্কর যে ঢেকা পাইন বাড়া আর আপনারা যে পু দিলে মেডিকেল টাকবা শুইয়া আর হকির লাল মিয়াই দিবা যা তা সারা বছর খাইও সে সরতে পারতা না দেহ কা হকির লাল মিয়ার বাসা তিন দাদা তিন মুকুট দেহ কা আপনারা আপনাদের দেখাবো নিয়ে 273 বছরের পুরাতন একটা ঐতিহ্য 273 বছরের পুরাতন একটা ঐতিহ্য এই ঐতিহ্য এখন আপনাদেরকে দেখাবো সামনেই আতোটাই নিয়ে বন্ধুরা আমরা এখন আসি এই টিলাটার নাম আমি যতটুকু স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি ইংলিশ টিলা নামে পরিচিত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি জিনিস আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই জিনিসটি আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় প্রতিষ্ঠা করা হয়েছে তো আমরা আসলে এই টিলার উপরে যাচ্ছি টিলার উপর থেকে মানে সাতকের এই শিল্পনগরীর সৌন্দর্যগুলো দেখব এবং এই যে মানে যে জিনিসটা এই জিনিসটা কী সেটাও আমরা আসলে দেখার চেষ্টা করছি সঙ্গেই থাকুন দেশ বিদেশ বন্ধু বান্ধব পেন সার্কেল জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি 273 বছরের পুরাতন একটা ঐতিহ্য সাতক শিল্পনগরীর বাগবাড়ির ভিতরে আমরা এখন সাতক উপজেলার একটি মানে ঐতিহাসিক একটি স্থান যে স্থান সম্পর্কে আসলে এখন পর্যন্ত কেউ মানে নির্দিষ্ট করে বলতে পারেনি যে এটা কি আমরা এখানে আছি সাতক শিল্পনগরীতে এই জায়গার নাম হচ্ছে বাগবাড়ি তো দেখি আমরা আসলে মানে এই জিনিসটা কি মানে মনে হচ্ছে দেখতে পিলারের মতো ভাই যাই না ওইদিকে ইংলিশে লেখা ভাই এটি ব্রিটিশ আমলে নির্মিত কোনো পিলারও হতে পারে যতটুক সম্ভবত তো দেখতে পাচ্ছেন আসলে আমার পিছনে হচ্ছে সাতক শিল্পনগরী বাগবাড়ি আর কি এই পুরোটাই হচ্ছে সাতক উপজেলার সৌন্দর্য এবং শিল্পনগরী আর ওই যে দূরে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে আপনারা কীভাবে দেখছেন জানি না ওটা হচ্ছে সাতকের সেই বিখ্যাত সিমেন্ট ফ্যাক্টরিগুলি কিন্তু ওইদিকে অবস্থিত চেষ্টা করবো আপনাদেরকে সেই মানে সেই পাশের অংশগুলো দেখাবার বন্ধুরা আমরা এখন সাতকে যে রেল স্টেশন আছে সেই স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আর এই যে দেখুন সাতক রেল স্টেশন যদিও এখন বর্তমানে কি বন্ধ আছে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা বা সিলেট থেকে ওনার সাতকের লোকজন কিন্তু ডাকা চিটাং যে কোনো জায়গায় যেতে পারতো এখন কিন্তু রেল সেবাটা বন্ধ আছে তো আমরা সাতকের ওই ভাই আপনার কি দাবি ভাই এটা কি চালু হবে এটা চালু হওয়ার তো অনেক দাবি আপনার না দাবি সবারই দাবি যে এটা যে সাতকবাসীর সারা সবার দাবি যে এই জিনিসটা যদি চালু হতো রেল তাহলে অনেক মানুষ যাতায়াত করতে পারতো আপনার 10 থেকে 12 যোগাযোগ ব্যবস্থা উন্নত হইতো 10 থেকে 12 টাকা সবাই যাতায়াত করতে পারতো এখন এটা বন্ধ থাকার কারণে গাড়ির যাতায়াত করতে অনেক সময়ও যায় টাকাও বেশি যাচ্ছে গাড়িও পাওয়া যায় না ঠিক মতো তো আমাদের দাবি রইল আসলে যে এই মানে রেল সেবাটা আবার যেন পুনরায় চালু হয় সেই দাবিটা থাকলো তো বন্ধুরা আসলে সাতকের নামের সাথে যে নামটি সবচেয়ে বেশি জড়িত সেটি হচ্ছে সাতকি সিমেন্ট তো আমি আসলে এখন দাঁড়িয়ে আছি সাতকের একটি সিমেন্ট ফ্যাক্টরির এপারে আসলে এই যে দেখতে পাচ্ছেন সুরমা নদী সুরমা নদীর ওপারেই হচ্ছে সাতকের বিশাল একটি লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির কারখানা আর এই পাশে কিন্তু অনেকগুলো সিমেন্ট কারখানা আছে তো আমরা আসলে যেহেতু সময় স্বল্পতা যার কারণে আসলে সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে যেতে পারছি না তবে আপনাদেরকে এখান থেকে সেই সব সিমেন্ট ফ্যাক্টরিগুলো দেখাচ্ছি আর আপনারা দেখছেন এই হচ্ছে সিলেটের এবং সুনামগঞ্জের সেই সুরমা নদী আমি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আসলে খুবই ভালো লাগতেছে আমাদের সিলেটের প্রত্যেকটা উপজেলা খুবই সুন্দর আসলে ভ্রমণ না করলে সেই সব সৌন্দর্যগুলো আসলে দেখা যায় না
তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ যে আসলে আমার সৌভাগ্য হয়েছে সিলেটের প্রত্যেকটা উপজেলা দেখার ইউটিউবের কল্যাণে ইউটিউবে কাজ করার কারণে আসলে প্রত্যেকটা উপজেলা যাচ্ছি তো আমার ভালো লাগছে এবং আপনাদেরকেও দেখাতে পারছি এর জন্য আরও বেশি ভালো লাগতেছে তো বন্ধুরা আমি আজকে সাতক যার জন্য এসেছি এবং যাকে নিয়ে ঘুরছি এবং যিনি আমাকে আসলে এই সাতকের সৌন্দর্যগুলো দেখাচ্ছেন করিম ভাই তো ওনার কাছ থেকে আসলে এই সাতকের সিমেন্ট ফ্যাক্টরি সম্পর্কে শুনবো তো একটু বলবেন আসলে সাতকের এই যে আসসালামু আলাইকুম সাতক শিল্পনগরীর এই যে লাপার্স কোম্পানি সিমেন্ট লাপার্স কোম্পানি খুব ভালোইভাবে সেল দিতেছে খুব উন্নত মানের সাতক শিল্পনগরী এটা তো অনেক পুরাতন মনে হয় জি এটা অনেক পুরাতন লাফার জি কি প্রথম সাতকের সিমেন্ট জি না জি না সাতক সিমেন্ট হচ্ছে গিয়া প্রথম সর্বপ্রথম হচ্ছে গিয়া সাতক সিমেন্ট কোম্পানি এটা কোন জায়গা এদিকে হচ্ছে আপনার টেঙ্গারগাঁও টেঙ্গারগাঁও একটু দূরে আছে না জি না একটু পাশে টেঙ্গারগাঁও টেঙ্গারগাঁও এটা হচ্ছে টেঙ্গারগাঁওর পাশেই আর এই সাইলম্বরের একটু পাশে এই সাতক বাজারের মোট কতটি সিমেন্ট ফ্যাক্টরি আছে সাতকে সাতক শিল্পনগরীতে আছে দুইটা সাতক সিমেন্ট কোম্পানি আর হচ্ছে গিয়া আপনার লাপার্স কোম্পানি সিমেন্ট এই দুইটা লাপার্স লিমিটেড জি আচ্ছা এই দুইটা হলে সাতক বাজারের উন্নত খুব ভালো সার্ভিস দিতে আছে যার যে যত কিছু দরকার এখন আরো মেডিসিন আছে এগুলো বা পাথরও আছে এলসি দে ওখান থেকে যায় অনেক ধন্যবাদ করিম ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য এবং আজকে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য ধন্যবাদ এবং অডিয়েন্স দের যদি সবাই দেখেন খুশি হব ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সাতকের কৃতি সন্তান কয়েকজনের নাম আসলে না বললে কৃপণতা করা হবে তাদের মধ্যে অন্যতম দূরবীন শাহ বাবর চৌধুরী পাগল হাসান এবং আমাদের সিলেটের গর্ব বিখ্যাত র‍্যাপ সঙ্গীত শিল্পী লালবাই তো বন্ধুরা আসলে সাতকে ঘুরে দেখার মতো অনেক স্থান আছে তাদের মধ্যে অন্যতম কিন্তু আসলে সাতকের যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে সেই সিমেন্ট ফ্যাক্টরিগুলো তাছাড়া আসলে শিব টিল্লা আছে ইংলিশ টিল্লা তো আমি দেখালাম আপনাদেরকে আরে দেখতে পাচ্ছেন লাল পাহাড় এছাড়াও আরও অনেক স্থান আছে সুরমা নদী আছে তারপরে হচ্ছে সুরমা নদীর উপর নির্মিত যে ব্রিজ এই ব্রিজটা এখন সেলফি ব্রিজ তো সেটা নিয়ে আলাদা ভিডিও দেবো যার জন্য আসলে আপনাদেরকে এখন দেখাচ্ছি না তো বন্ধুরা সাতক নিয়ে অনেক ভিডিও আসবে সেই সব ভিডিওগুলো দেখবেন আর সাতক উপজেলা ছাড়া পাঁচতলা নিয়েও ভিডিও আসবে সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল অনেক কিছুই আছে আসলে সাতকের সব কিছু যদি এক ভিডিওতে তুলে ধরি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে আমি সাতক সম্পর্কে কিছু মানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো এই ভিডিওতে তুলে ধরেছি এছাড়াও কিন্তু সাতক নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে সেই সব ভিডিওগুলোতে বিস্তারিত দেখাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম